আর-রহমানির রহিম। বিশ্ব জগতের প্রতিপালক তো হলেন তিনি যিনি রহমান এবং রহিম। আল্লাহ তাআলার গুণবাচক একটা নাম হলো রহমান, আল্লাহ তাআলার গুণবাচক আরেকটা নাম হলো রহিম। রহমান নামের খাতিরে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে ঈমানদারকে যেমন খাওয়ায়, বেদিন বেঈমানকেও তেমন খাওয়ায়। ঈমানদারকে যেরকম ভাবে স্বাধীনতা দিয়েছে, বেদিন বেঈমানকেও এমন স্বাধীনতা দিয়েছে। কিন্তু রহিম একটা নাম, রহিম একটা গুণবাচক নাম। এই রহিম নামক নামের খাতিরে আল্লাহ তাআলা কাল কিয়ামতের কঠিন ময়দান অতিক্রম করার পরে ওই রহিম নামের খাতিরে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন দেইকা দেইকা। যারা আল্লাহ তাআলাকে মানবে, আল্লাহ তাআলার গোলামি করবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি মতো জীবনটাকে পরিচালনা করবে, ওই রহিম নামের খাতিরে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন খায়, বল বল এসব মানুষ কেমন করে হয়, বল বল এসব মানুষ কেমন করে হয়, দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালাল, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে, আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ার রঙ্গে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক, আওয়াজ দিয়া বলুন ঠিক না বে ঠিক। ওরে মায়ার নবীর উম্মত, ওই আল্লাহ তাআলার প্রশংসা করা, ওই আল্লাহ তাআলার গুণগান গাওয়া দরকার আছে না নাই? আমাদেরকে এই পরিমাণ নিয়ামত দান করেছেন কে? ওই আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই পরিমাণ নিয়ামত দিয়ে থাকেন, ওই আল্লাহ তাআলার প্রশংসা করলে আমাদের সব আছে না নাই? আর একটু জোরে বলুন আছে না নাই? আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমরা কোনোদিন আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করি নাই, আল্লাহ তুমি আমাদেরকে মানুষ বানাও, মানুষ বানাও। আল্লাহ তাআলা যদি চাইতেন, ইচ্ছা করতেন আমাদেরকে মানুষ না বানাইয়া হায়ওয়ান জানোয়ার কুকুর বিড়াল সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক বানাইতে পারতেন কি পারতেন না? আর একটু জোরে বলুন পারতেন কি পারতেন না? আমার আল্লাহ আমাদেরকে ওই সমস্ত প্রাণীর ঘরে জন্ম না দিয়া আমাদেরকে মানুষের ঘরে জন্ম দান করেছেন, মানুষের ঘরে জন্ম দেওয়ার পরেই শেষ করে দেয় নাই। ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরে জন্ম দিতে পারতো, খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতো, বৌদ্ধর ঘরে জন্ম দিতে পারতো, অন্য কোনো বেদিন বেঈমানের ঘরে জন্ম না দিয়া আমার আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। জোরে কন্যা আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। মুসলমানি হুয়াদ গরদন নেহাদন এনানে খুদ বদস্তে খাজাদাদন গর্ব সুরত আদমে ইসাবুদে আহমদ আবু জাহল খামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস্ত উদেরা গর্ব নাবাসত হাই জামাস্ত। ওরে মায়ার নবীর উম্মত, আমার আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাই শেষ করে দেয় নাই। ইচ্ছা করলে আমার আল্লাহ আমাদেরকে অন্য কোন নবীর উম্মত বানাইয়া পৃথিবীর জমিনে পাঠাইতে পারত, অন্য কোন নবীর উম্মত না বানায়া আমার আল্লাহ আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানাইছেন যেই নবী রাস্তা দিয়া হেঁটে গেলে দুই দিকের গাছ নবীকে সালাম জানায় দিতে। জোরে কোন আল্লাহু আকবার। শুধু তা নয়, শুধু তা নয়, আল্লাহ আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানাইছেন যেই নবীর উম্মতেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত আদম পয়গম্বর থেকে নিয়া ঈসা পয়গম্বর পর্যন্ত অন্য কোন নবীর উম্মত আমার আপনার নবীর উম্মতের আগে জান্নাতের মধ্যে যাইতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে মায়ার নবীর উম্মত, আজকে আমরা ওই নবীর উম্মত হওয়ার দ্বারা খুশি না বেজার? আর একটু জোরে কোন খুশি না বেজার?
আল্লাহ তাআলা যত মাখলুকাত দুনিয়ার জমিনে পাঠাইলেন সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষদেরকে সম্মান আর মর্যাদা দান করেছেন আর ওই মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা বিশ্ব নবীর উম্মতের সম্মান আর মর্যাদা বাড়ায়া দিয়েছেন আমাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে ওয়ারার তো অকারণে নিষ্প্রয়োজনে সৃষ্টি করেন নাই এই বিশাল এই প্যান্ডেলটা বানাইছেন কোন একটা কারণ ব্যতীত না 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 অবশ্যই একটা কারণ আছে আমার সামনে মাইক রাখা হইছে এই মাইকটা এমনি রাখা হয় নাই মাইক রাখার পিছনে কারণ আছে ঠিক না বে ঠিক আমার আল্লাহ তাআলা বলেন হেরে বান্দা হেরে বান্দি তোমরা শুনিয়া লাও আমি আল্লাহ তাআলা তোমাদের কেউ অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে বানাই নাই আমার আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠানোর পিছনে কারণ আছে না নাই আর একটু জোরে কোন আছে না নাই আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহু আকবার মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বিখা জুজ ইবাদাতুন ইস্তে মাকসুদ আজ জাহা আমার আল্লাহ তাআলা বলেন হেরে বান্দা বান্দিরা তোমরা শুনিয়া রাখো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য মানব জাতি আর জিনজাতিকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম তাহলে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠানোর পিছনে উদ্দেশ্য আছে আমার আল্লাহ তাআলা বলেন আমাদেরকে আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য পৃথিবীর জমিনে পাঠাইলেন সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ জোরে কোন ঠিক না বে ঠিক আরেকটু জোরে কোন ঠিক না বে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ঈমান শিক্ষা দেওয়ার পর পরে ঈমানের পর পরেই সর্বোত্তম যেই কাজটা করার কথা বলেছেন সেটা হলো নামাজ আর আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন আসসালাতু ইমাদুদ্দিন নামাজ হলো দ্বীনের কুঠি যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে যেন দ্বীনকে কায়েম করলো আর যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে যেন দ্বীনকে ধ্বংস করে দিল এই জন্য আমরা নামাজের মাধ্যমে দ্বীনকে কায়েম রাখতে চাই কি চাই না আর একটু জোরে কোন চাই কি চাই না ওরে মুমিন মুসলমান ওরে আল্লাহ ওয়ালা শোনো এই পৃথিবীর জমিনে এমন ইমানদার আছে বছরে দুই দিন নামাজ পড়ে এমন ইমানদার আছে সপ্তাহে শুক্রবারে নামাজ পড়ে এমন নামাজি ইমানদার আছে না নাই আবার এমন ইমানদার নামাজি আছে দৈনিক পাঁচবার আল্লাহর ঘর মসজিদের মধ্যে যাইয়া আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে আল্লাহ তাআলার হুকুম পালন করে এমন নামাজি আছে না নাই আমরা কি বছরে দুই দিন নামাজি হব সপ্তাহে একদিন নামাজি হব তাহলে দৈনিক কয়বার নামাজ পড়ব দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব যারা সত্যিকারের ইমানদার হবে যারা সত্যিকারে আল্লাহওয়ালা হবে যারা সত্যিকারার্থে ইমানের হাকিকত কলবের ভিতরে বসাবে ওই ব্যক্তির কারের মধ্যে যখন মসজিদের মিনার থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সবচাইতে বড় আল্লাহর চাইতে বড় কেউ নাই আল্লাহর চাইতে ক্ষমতাশীল আর কেউ নাই ওই কথাটা যেই ব্যক্তির কলবের ভিতরে বসাইতে পারবে ওই ব্যক্তির কানের মধ্যে যখন এমন শব্দ চলে আসবে ওই ব্যক্তি যদি কৃষকওয়ালা হয় কৃষি কাজের মধ্যে থাকতে পারে না ওই ব্যক্তি যদি চাকরিওয়ালা হয় চাকরির কাজের মধ্যে থাকতে পারে না ওই ব্যক্তি যদি বিভিন্ন কাজকর্মের মধ্যে থাকে ওই ব্যক্তি ওই সমস্ত কাজের মধ্যে থাকতে পারে না কারণ দুনিয়ার সব কিছুর চাইতে কার কথা সবচাইতে বড় আর একটু জোরে বলুন কার আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হায় আল্লাহ আল্লাহ আশিক কা কাম হায় আল্লাহ আল্লাহ ইচে শিরিন ইস্তলাম শিরে সাফ কারণে কোলাজ জানাম তামাম আল্লাহ আল্লাহ তুমেরা মাবুদ হায় আল্লাহ আল্লাহ তুমেরা মাশুক হায় আয়ে লাহি মুঝসে মুঝকো দূর কর তাকে দেখো তুঝ মে মুঝকো এক নজর জুড়ে কোন আল্লাহু আকবার ওরে মায়ার নবীর উম্মত তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যেই কারণে পৃথিবীর জমিনে পাঠাইছেন ওই কারণগুলো আমাদের পালন করা দরকার আছে না নাই
এই জন্য আমার আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন 21 নম্বর পারার সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতের শুরুতে বলেন আল্লাহ তাআলা নবীকে জানায় দেন হাবিব আপনার কাছে যেই কোরআন নাযিল করেছি যেই কিতাব নাযিল করেছি সেই কিতাব আপনি তেলাওয়াত করুন ডাইরেক্টলি আপনি তেলাওয়াত করুন ইনডাইরেক্টলি আপনি আপনার উম্মতদেরকে তেলাওয়াত শিক্ষা দিন দুই নম্বরে আল্লাহ তাআলা নবীকে জানায় দেন আমার শরণার্থে আপনি নামাজ কায়েম করুন পৃথিবীর মধ্যে আল্লাহর পরে যার মর্যাদা পৃথিবীর মধ্যে আল্লাহর পরে যার সম্মান ওই নবীকে আল্লাহ তাআলা বলেন এক নম্বরে আপনার কাছে নাযিলকৃত মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করুন উম্মতদেরকে তেলাওয়াত শিক্ষা দিন দুই নম্বরে বললেন আমার শরণার্থে নামাজ কায়েম করো আমার শরণার্থে নামাজ পড়ো ওই নামাজ পড়ার দ্বারা কি হবে আপনাকে অশ্লীল এবং অশ্লীল এবং গর্হিত কাজ থেকে আল্লাহ বিরত রাখবে এই জন্য নামাজ কায়েম করা আল্লাহকে সন্তুষ্ট রেখে নামাজ কায়েম করা দরকার আছে না নাই আর একটু জোরে কোন আছে না নাই ওরে মায়ার নবীর উম্মত আজকে আমাদের সামনে মসজিদের মিনার থেকে আজান শোনা যায় মসজিদের মধ্যে যাইতে পারি না তাহলে বোঝা যায় সেটার দ্বারা আমরা খাঁটি মুমিন হতে পারি না সূরাতুল আনফালের 3 নং আয়াতের মধ্যে বলেন আল্লাহ তাআলা মুমিনের কোয়ালিটি বর্ণনা করতে যাইয়া 5টা কোয়ালিটির মধ্যে চতুর্থ নম্বর কোয়ালিটি গুণ হলো আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ নামাজ কায়েম করা হইতে বোঝা যায় ঈমানদার যদি তুমি সত্যিকারার ঈমানদার হতে চাও তাহলে নামাজ কায়েম করতে হবে নামাজ কায়েমের অনেক ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম করেছেন এর মধ্যে একটা ব্যাখ্যা হলো 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে যাইয়া জামাতের সঙ্গে আদায় করা আজকে দেখা যায় কোন নামাজি আছে নামাজ পড়ে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না নামাজি আছে নামাজ পড়ে তার কোরআন তেলাওয়াত সহি হয় না নামাজি আছে নামাজ পড়ে তার রুকু হয় না নামাজি আছে নামাজ পড়ে তার কোরআন তেলাওয়াত শুদ্ধ হয় না সেজদা তার শুদ্ধ হয় না তাশাহহুদ শুদ্ধ হয় না দুরূদ শরীফ দয়া মাসুরা শুদ্ধ হয় না এমন নামাজি আছে না নাই আর একটু জোরে কোন আছে না নাই এই জন্য রে ভাই নামাজ কায়েম করার এক নম্বর ব্যাখ্যা হলো এক নম্বর মানা হলো নামাজটা তুমি জামাতের সঙ্গে আদায় করবা দুই নম্বর হলো নামাজের সমস্ত ফরজিয়ত নামাজের ওয়াজিবাত নামাজের সুন্নত মুস্তাহাবগুলো পুঙ্খানু পুঙ্খানুভাবে পালন করে নামাজ আদায় করতে হবে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন ও আমার সাহাবীরা তোমরা নামাজ চুরি করিও না সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ নামাজ কি আবার কেমন করে চুরি করা যায় আল্লাহর নবী বললেন সহি শুদ্ধভাবে রুকু সেজদাগুলো সঠিকভাবে আদায় না করাই হচ্ছে সবচেয়ে বড় নামাজ চোর আজকে দেখা যায় আমরা রুকু থেকে সুজা না দাঁড়াইয়া সেজদার জন্য চলে যাই সেজদা থেকে উইঠা সুজা না বৈশা আরেক সেজদার জন্য চলে যাই এমন নামদারি নামাজি আছে না নাই কম না বেশি অনেক বেশি যেমন দেখা যায় নামাজের মধ্যে আসলে পরে তার সময় নাই কেমনেতে 2 রাকাত আর 4 রাকাত নামাজ পড়িরা মসজিদ থেকে বের হয়ে যাইত তার ভিতরে এই পেরেশানি থাকে কিন্তু সত্যিকার আল্লাহ বলা ঈমানদার যারা হবে তারা নামাজের মধ্যে যখন দাঁড়াইবে আল্লাহর সামনে যখন দাঁড়ায় যাইবে মনে করবে যে দুনিয়ার সব কিছুর চাইতে ক্ষমতাবান আল্লাহর সামনে দাঁড়াইছি অতএব ওই নামাজের মধ্যে আমার খুশুখুজু আসতে হবে ওই নামাজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে এমন মন মানসিকতা নিয়ে যাইবে ব্যক্তি নামাজ পড়বে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য এরকম ভাবে আল্লাহ তাআলাকে হাজির রাইকা আল্লাহ তাআলাকে হাজির নাজির রাইকা যে ব্যক্তি নামাজ পড়বে ওই ব্যক্তির নামাজ কার দরবারে কবুল হবে আল্লাহর দরবারে কবুল হবে নামাজ কায়েম করার আরেকটা ব্যাখ্যা হলো নামাজের জাহিরি এবং বাতিনি ঠিক করতে হবে নামাজের জাহিরি তো আপনি সমস্ত ফরজিয়াত গুলো নামাজের ওয়াজিবাত গুলো নামাজের সুন্নত মুস্তাহাব গুলো আপনি পুঙ্খানু পুঙ্খানু ভাবে আপনি পালন করলেন কিন্তু নামাজের বাতিনি আপনার ঠিক নয় নামাজের বাতিনি কেন নামাজের বাতিনি কিভাবে আপনি ঠিক করবেন আল্লাহর নবী হাদিসে কুদসির মধ্যে বলেন যে তুমি নামাজের মধ্যে এমন ভাবে দাঁড়াইবা যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো যদি তোমার গুনাহগারের চক্ষু দ্বারা তুমি আল্লাহকে দেখতে না পাও মনে করবা আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তোমাকে দেখতেছেন মনে করেন যদি আপনি নামাজের মধ্যে দাঁড়াইয়া মনে করেন আপনি আল্লাহ তাআলাকে দেখতেছেন আল্লাহর কুদরত পায়ে সেজদা করবেন এমন মন মানসিকতা যদি আপনার ভিতরে চলে আসে বলুন আপনার নামাজে কোনো পেস লাগে আর যদি মনে করেন নামাজের মধ্যে দাঁড়াইয়া ব্যবসার কথা চিন্তা করেন নামাজের মধ্যে দাঁড়াইয়া দুনিয়ার এই চাকরির কথা স্মরণ করেন তাহলে কয় রাকাত নামাজ পড়বেন আপনি নিজেই টার পাবেন না জোরে কোন ঠিক না বে ঠিক এই জন্য আল্লাহর নবী বলেন
u'budullah ka'annaka tarah fa in lam takun tarahu fa innahu yarak au kama qala an-nabiy alayhi salatu wassalam allah nabi bollen tumi emon bhabe namazer moddhe daraiba jeno tumi allah taala ke dekhtecho tumar gunagarer chokkhu dara jodi tumar allah ke tumi dekhte na pao fa illam takun tarahu fa innahu yaraka mone korba ahkamul hakimin tumake amake srishti korne wala allah taala obosshoi obosshoi dekhtechen tar poreo jodi shaytan tumake dhuka dey tar poreo jodi shaytan tumake kumontrona dey আল্লাহর নবীর এক হাদিসের মধ্যে এসেছে তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছো আর এমন সময় শয়তান তোমাকে কুমন্ত্রণা দিয়া তোমার মনটাকে ব্যবসায় নিয়ে গেছে কুমন্ত্রণা দিয়া তোমার মনটাকে তোমার কৃষি কাজের মধ্যে নিয়ে গেছে তোমার মনটাকে চাকরির মধ্যে নিয়ে গেছে যতবার শয়তান তোমার মনটা ওই দিকে নিয়ে যাবে আর যতবার তোমার মনটাকে আবার নামাজের মধ্যে আনবে প্রতিবার যখন শয়তানের সঙ্গে আপনি জিহাদ করে আপনার মনটা জায়গায় আসবে প্রতিবারের বিনিময়ে আল্লাহ তাআলা কবুল জিহাদের সব আপনার আমল নামার মধ্যে আল্লাহ দান করে দিবেন সুবহানাল্লাহ মনে করেন নামাজের মধ্যে দাঁড়াইছেন চান চেষ্টা করেন ফিকির করেন যে আমার মনটা যাতে নামাজের মধ্যে রাখি তারপরেও কিন্তু শয়তান আপনার মনটাকে বাহিরে নিয়ে যায় আপনার মনটাকে ব্যবসায় নিয়ে যায় আপনার মনটা চাকরির মধ্যে নিয়ে যায় আপনার মনটা বিভিন্ন দিকে নিয়ে যায় কিন্তু নেওয়ার পরেও আপনি যখন আপনার মনটাকে আবার ভিতরের দিকে নিয়ে আসবেন নামাজের মধ্যে নিয়ে আসবেন যতবার শয়তান আপনার মনটাকে বাহিরের দিকে নিয়ে যাবে যতবার আপনার মনটাকে বিভিন্ন দিকে নিয়ে যাবে আর যতবার আপনার মনটা নামাজের মধ্যে নিয়ে আসবেন প্রতিবারের বিনিময়ে কবুল জিহাদের সওয়াব দিবেন কে আর একটু জোরে বলুন কে এটা আল্লাহ কেন দিবেন কারণ শয়তান তো চায় নামাজির নামাজ নষ্ট করার জন্য আর আল্লাহ তো চায় নামাজির নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য শয়তান যতই কুমন্ত্রণা দেয় না কেন শয়তান যতই তাকে চক্রান্ত দেয় না কেন শয়তানকে ডাউন দেওয়ার জন্য আল্লাহ তাআলা মুমিন ঈমানদারের সম্মান আর মর্যাদা বাড়ায় দিয়া আল্লাহ তাআলা জ্বালায় দিলেন শয়তান তুই যতই আমার মুমিনকে ধোঁকা দিবে ততই কিন্তু আমার মুমিনের ঈমানের পাওয়ার এবং তার আমলনামায় সব নেকি বেশি আমি আল্লাহ দান করে দিব সুবহানাল্লাহ এজন্য মনে করবেন নামাজের মধ্যে যখন দাঁড়ান আল্লাহ তাআলা আপনাকে দেখতেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন কোন ব্যক্তি যদি নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহ আর বান্দার মধ্যে যেই 70,000 পর্দা রয়েছে সমস্ত পর্দাগুলো আল্লাহ তাআলা কুদরতিভাবে সরিয়ে দেন আর সরিয়ে দিয়ে আল্লাহ তাআলা স্বয়ং ওই নামাজি বান্দার সঙ্গে আল্লাহ তাআলা কথা বলতে আরম্ভ করেন সুবহানাল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতে মন চায় কি চায় না আর একটু জোরে বলুন চায় কি চায় না বলে হুজুর ওয়াজ করেন সমস্যা নাই নামাজের কথা বললে কিন্তু আর ভালো লাগে না কারণ নামাজ তো বয়স হইলে পড়ব যুবক অবস্থায় নামাজ পড়ে আর কি করব না না এই নামাজ এত দামি একটা ইবাদত যেই ইবাদত কাল কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে হিসাব নেবেন এই নামাজের হিসাব আল্লাহ তাআলা সর্বপ্রথম নেবেন এই নামাজের মধ্যে যখন আপনি হাত বেঁধে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবেন পর্দা সরে যাওয়ার পরে আল্লাহ আর বান্দার সঙ্গে কথোপকথন শুরু হয়ে যাবে বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া বলবে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবে আলহামদু অর্থাৎ প্রশংসা আল্লাহ তাআলা নামাজিকে জিজ্ঞাসা করবেন ওরে নামাজি বান্দা কার প্রশংসা তখন নামাজি বান্দা বলবে লিল্লাহি আল্লাহর প্রশংসা আল্লাহ তাআলা বলবেন আল্লাহকে তার পরিচয় কি নামাজি বান্দা বলবে লিল্লাহি রব্বিল আলামিন যিনি হলেন বিশ্বজগতের প্রতিপালক ওই বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা জুড়ে কোন আল্লাহু আকবার কার সঙ্গে কথা চলতেছে দুনিয়ার কোন নেতার সঙ্গে দুনিয়ার কোন নেত্রীর সঙ্গে না না আল্লাহ তাআলা কথা বলার সময় নামাজির সঙ্গে কালো না সুন্দর সেটা দেখেন না ধনী না গরিব সেটা দেখেন না আরব দেশের না আজমি দেশের সেটা আল্লাহ তাআলা দেখেন না আল্লাহ তাআলা দেখেন কি বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার সঙ্গে যে কথা বলবে ওই ব্যক্তিরাই আমার কাছে দামি ওই ব্যক্তিরাই আমার কাছে সম্মানী আল্লাহ তাআলা তখন নামাজিকে বলবেন হরে নামাজি
বিশ্বজগতের প্রতিপালককে তখন নামাজি বান্দা বলবে আর রহমানির রহিম বিশ্বজগতের প্রতিপালক তো হলেন তিনি যিনি রহমান এবং রহিম আল্লাহ তাআলার গুণবাচক একটা নাম হলো রহমান আল্লাহ তাআলার গুণবাচক আরেকটা নাম হলো রহিম রহমান নামের খাতিরে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে ঈমানদারকে যেমন খাওয়ায় বেদিন বেঈমানকেও তেমন খাওয়ায় ঈমানদারকে যেরকম ভাবে স্বাধীনতা দিয়েছে বেদিন বেঈমানকেও এমন স্বাধীনতা দিয়েছে কিন্তু রহিম একটা নাম রহিম একটা গুণবাচক নাম এই রহিম নামক নামের খাতিরে আল্লাহ তাআলা কাল কিয়ামতের কঠিন ময়দান অতিক্রম করার পরে ওই রহিম নামের খাতিরে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন দেইকা দেইকা যারা আল্লাহ তাআলাকে মানবে আল্লাহ তাআলার গোলামী করবে আল্লাহ তাআলার সন্তুষ্টি মতো জীবনটাকে পরিচালনা করবে ওই রহিম নামের খাতিরে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন সুবহানাল্লাহ যখন আল্লাহ তাআলার কাছে বলবে বিশ্বজগতের প্রতিপালক হলেন তিনি যিনি হলেন রহমান এবং রহিম আবার আল্লাহ নামাজিকে জিজ্ঞাসা করবেন হরে বান্দা রহমান এবং রহিম কে তখন সময় নামাজি বান্দা বলবে মালিক ইয়াউমিদ্দিন যিনি হলেন বিচার দিনের মালিক তিনিই হলেন রহমান এবং রহিম বিচার দিনের মালিক কে আরেকটু জোরে বলুন কে বিচার দিনের মালিক একমাত্র আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে যেই সময় বাবা তার সন্তান থেকে পলায়ন করবে স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা কাহার নাম ধারণ করে বিচারের পাল্লা কায়েম করবেন ওই জায়গায় যারা আল্লাহ তাআলার গোলামী করে যাবে তাদের আমলনামার পাল্লা বাড়ি হয়ে যাবে তাদের ডান হাতের মধ্যে আমলনামা দিবেন আর আমলনামা যাদের ডান হাতের মধ্যে আসবে তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর তরি আল্লাহর আরশের নিচে স্থান দান করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নামাজির সঙ্গে নামাজি আল্লাহর সঙ্গে কথা বলতেছে মালিক ইয়াউমিদ্দিন যিনি হলেন বিচার দিনের মালিক আমরা সবাই জানি বিচার দিনের মালিক একমাত্র কে আল্লাহ তখন আল্লাহ তাআলা নামাজিকে বলবেন হেরে নামাজি বান্দা আমি হলাম বিচার দিনের মালিক জোরে কর না আল্লাহু আকবার বিচার দিনের মালিক একমাত্র আল্লাহ তখন সময় নামাজি বান্দা বলবে আল্লাহ আপনি যদি বিচার দিনের মালিক হয়ে থাকেন তাহলে আমরা ইয়াকা নাবুদু আমরা আপনারই ইবাদত করি আমরা একমাত্র ইবাদত করি কার আর একটু জোরে বলুন কার আল্লাহ আমরা আপনারই ইবাদত করি ওয়াইয়াকা নাস্তাঈন এবং আপনার নিকটে আমরা সাহায্য চাই আমরা সাহায্য চাইব একমাত্র কার কাছে আল্লাহর কাছে কিন্তু একারের মধ্যে কথার কাজের মধ্যে মিল থাকে না আমরা নামাজের মধ্যে দাঁড়ায় বলি আল্লাহ আমরা আপনারই ইবাদত করি আপনার নিকটে সাহায্য চাই আজকে দেখা যায় কিছু মানুষ আছে আল্লাহর ইবাদত না কইরা বাবার গোলামি করে আছে না নাই আর একটু জোরে বলুন আছে না নাই তাহলে কথার কাজের মধ্যে বেমিল হলো কিনা নামাজের মধ্যে দাঁড়ায় বললাম আল্লাহ আমরা আপনারই ইবাদত করি এবং আপনার নিকটে সাহায্য চাই আবার নামাজের বাহিরে যাইয়া কি করি বাবার কাছে চাই বাবার কাছে সাহায্য চাই বাবার পায়ে সেজদা করি এমন নামাজি আছে না নাই এই জন্য কথার কাজের মধ্যে মিল রাখতে হবে কথার কালের কাজের মধ্যে কেমনে মিল রাখবো নামাজের মধ্যে যারা যেমন বললাম আল্লাহ আমরা আপনারই ইবাদত করি আপনার নিকটে সাহায্য চাই এই কথাটা নামাজের বাহিরেও আমাকে আপনাকে কায়েম করতে হবে সেই কথার উপর ইস্তেকামত থাকতে হবে আমরা দুনিয়ার কারো ইবাদত করব না গোলামি করব না একমাত্র গোলামি করব কার আর একটু জোরে বলুন কার আল্লাহ তাআলা নবীজিকে জানায় দিয়েছেন আর নবীজি ও উম্মতদেরকে জানায় দিয়েছেন আল্লাহ তাআলা বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার আল্লাহ তাআলা নবীজির কাছে কোরআন নাজিল করে জানায় দিলেন আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন নিশ্চয়ই আপনার নামাজ আপনার কুরবানি আপনার হায়াত আপনার মওত সব কিছু একমাত্র বিশ্বজগতের প্রতিপালকের জন্য নবীর নামাজ যদি আল্লাহর জন্য হয় নবীর কুরবানি যদি আল্লাহর জন্য হয় নবীর হায়াত যদি আল্লাহর জন্য হয় নবীর মওত যদি আল্লাহর জন্য হয় আমার আপনার জীবন কার জন্য হবে আরেকটু আস্তে কোন কার জন্য
তাহলে কেন আজকে কথাটা বলি আল্লাহর জন্য তারপরে কিন্তু দেখা যায় বাবার পায়ে সেজদা করি বাবাকে বলি বাবা তুমি আমাকে এই জিনিসটা দাও বাবাকে বলি তুমি আমার আশা পূরণ করো দুনিয়ার কেউ আশা পূরণ করতে পারে না আশা পূরণ করার মালিক একমাত্র কে আর একটু জোরে বলুন কে তাহলে আমরা একমাত্র কার কুদরতি পায়ে সেজদা করব আর একটু জোরে বলুন কার ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঘোষণা কার আর একটু জোরে বলুন কার ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা আশেপাশের ভাই বোনেরা জলদি করে উঠে যাও তাড়াতাড়ি উযু করে নামাজ পড়তে লেগে যাও আহা নবী বেনামাজির আহা নবী বেনামাজির শাফাত করিবেন না ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঘোষণা কার আর একটু জোরে বলুন কার আমার আপনার নেকির সওয়াবের দরকার আছে না নাই যদি তাকে তাহলে একমাত্র কার কুদরতি পায়ে সেজদা করব আর একটু জোরে বলুন কার তাহলে একজন নামাজি নামাজের মধ্যে দাঁড়ায় কি বলল ইয়াকা নাবুদু আল্লাহ আমরা আপনারই ইবাদত করি এবং আপনার নিকটে সাহায্য চাই আল্লাহ তাআলা নামাজিকে বলবেন ওরে নামাজি তুমি আমার কাছে কি সাহায্য চাও তখন সময় নামাজি বলবে আল্লাহ তোমার কাছে দুনিয়ার কোন জিনিসের সাহায্য চাই না আল্লাহ একটাই সাহায্য চাই আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করো জোরে কোন আল্লাহু আকবার আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে চাই কি চাই না আল্লাহ তাআলা তখন নামাজিকে বলবেন ওরে নামাজি তুমি কোন সঠিক পথে চলতে চাও কোন রাস্তায় তুমি পরিচালিত হতে চাও এখানের মধ্যে দুইটা রাস্তা রয়েছে একটা হলো সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম তখন নামাজি বলবে আল্লাহ আমাদেরকে ওই পথে পরিচালিত করো যাদের উপরে আপনার অনুগ্রহ রয়েছে অর্থাৎ মহান নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন অর্থাৎ ওই সমস্ত লোকদের প্রতি পরিচালিত করো যাদের উপরে আপনার অনুগ্রহ রয়েছে এক নম্বর হলো নবীগণের পথে আমাদেরকে চালাও সিদ্দিকগণের পথে চালাও শহীদগণের পথে চালাও নেককার সালেহগণের পথে পরিচালিত করো আল্লাহ তাদের পথে পরিচালিত করিও না গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন যাদের উপরে আপনার গজব নাজিল হয় যাদেরকে আপনি পথভ্রষ্ট করেছেন মা কারুন ওয়া ফিরআউন তাদের পথে পরিচালিত করিও না তখন সময় আল্লাহ তাআলা বলবেন ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী দাও আমি আমার বান্দাকে সঠিক পথে পরিচালিত করব তখন সময় ফেরেশতারা বলে আমিন আল্লাহ তাআলাও বলে আমিন আল্লাহর আমিন ফেরেশতাদের আমিন এবং মুমিন বান্দা নামাজির আমিন যখন এক হয়ে যায় তখন সময় আল্লাহ তাআলা ওই নামাজির নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরকম ভাবে আমরা নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে চাই কি চাই না কিন্তু আজকে তো আমরা নামাজ পড়ি আমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না কিছু নামাজির নামাজ আল্লাহর দরবারে কবুল হয় আর কবুল হওয়ার দ্বারা ওই নামাজ নামাজির জন্য দোয়া করে হাফিজাকাল্লাহু কামা হাফিজতানি নামাজটা যখন সহি শুদ্ধভাবে হয়ে যায় নামাজটা যখন সঠিকভাবে হয়ে যায় নামাজের ফরজিয়ত নামাজের ওয়াজিবাত নামাজের সুন্নত মুস্তাহাবগুলো যদি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে ওই নামাজির নামাজ আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ আমার নামাজি আমাকে যেইভাবে হেফাজত করেছে আল্লাহ তুমিও কুদরতিভাবে ওই নামাজিকে হেফাজত করো আর যারা সঠিকভাবে নামাজ আদায় করবে না নামাজের সমস্ত ফরজিয়াতগুলো পালন করবে না নামাজের ওয়াজিবাতগুলো পালন করবে না নামাজের সুন্নত মুস্তাহাবগুলো পালন করবে না ওই নামাজির জন্য নামাজ লানত করবে আর অভিশাপ করবে আর ডাক দিয়া বলবে দয়া কাল্লাহু কামা দয়াতানি তুমি আমাকে যেইভাবে নষ্ট করেছো আল্লাহ তাআলা যেন তোমাকে সেইভাবে নষ্ট করে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আমার আপনার নামাজ সঠিকভাবে আদায় করা দরকার আছে না নাই আর একটু জোরে কোন আছে না নাই অতএব আমরা এমন ভাবে নামাজ পড়ব নেই নামাজ
আমার আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করে নামাজের ফরজিয়ত নামাজের ওয়াজিবাত গুলো পুঙ্খানুপুঙ্খভাবে পালন করলে ওই নামাজ আমার আপনার জন্য দোয়া করবে আর ওই নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে আপনাকে শান্তি দান করবেন দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়ার রাস্তা আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবেন আর সাথে সাথে কবরের মধ্যে আল্লাহ তাআলা কবরের জিন্দেগি আমার আপনার জন্য শান্তিময় সুখীময় কবরের জিন্দেগি দান করে দিবেন সুবহানাল্লাহ এই জন্য নামাজের মধ্যে খুশু খুজু এনে নামাজের সমস্ত হুকুমগুলো পালন করে নামাজের সমস্ত ফরজিয়াতগুলো পালন করে নামাজ আদায় করা দরকার আছে না নাই এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন যদি কোনো মানুষ নামাজ না পড়ে মারা যায় ফজরের নামাজ না পড়ার কারণে ওই কবরের মধ্যে জোহর পর্যন্ত 99টা সাপ দেওয়া হবে ওই সাপগুলো তাকে দংশন করবে একটা সাপ একবার যখন চুম্বন করবে দংশন করবে 70 গজ মাটির নিচে ঢুকিয়ে দিবে ফজরের নামাজ না পড়ার কারণে জোহর পর্যন্ত তাকে ওই সাপ দংশন করবে জোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত ওই সাপ তাকে দংশন করবে আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত তাকে দংশন করবে মাগরিবের নামাজ না পড়ার কারণে এশা পর্যন্ত তাকে দংশন করবে আর এশার নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত তাকে কবরের মধ্যে ওই সাপগুলো দংশন করবে ওই সাপের দংশন থেকে বাঁচতে যদি চাও পাঁচ ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করতে হবে জোরে কোন ঠিক না বেঠি আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করলো এবং এশার নামাজ পড়ার পরে যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে যায় অর্ধেক রাত্র পর্যন্ত তার আমল নামার মধ্যে নফল ইবাদতের সব আল্লাহ দান করে দিবে আর কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের সময় ঘুম থেকে জাগ্রত হইয়া ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারে আল্লাহ তাআলা বাকি অর্ধেক রাত্র তার ইবাদতের মধ্যে সময়টাকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন অর্থাৎ এশার নামাজ এবং ফজরের নামাজ দুটো নামাজ যদি পড়তে পারে সারা রাত্র ঘুমায় যদি কাটায় দেয় তারপরেও সারা রাত্রর সময়টাকে আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে গণ্য করে দিবেন জোরে কোন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার মতন তৌফিক দান করেন সাথে সাথে একটা কথা বলি আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন যে ব্যক্তি একটা আমল করবে যেমন মনে করেন ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে যেই ব্যক্তি 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার বলবে আর একবার একটা দোয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই দোয়াটা পরে 100 বার মিলাবে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন ওই ব্যক্তির যদি সমুদ্রের পেনা পরিমাণ গুনাহ থাকে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ এই তাসবীর বিনিময়ে মাফ করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে যা বললাম তার উপরে আমল করার মতন তৌফিক দান করেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন